আজ 28 মার্চ 2024 বৃহস্পতিবার, 14 চৈত্র 1430 মঙ্গাব্দ, 17 রমজান 1445 হিজরি। জানিয়ে দিচ্ছি আজ দিনভর বিশেষ যা যা থাকছে। পুরকৌশল বিভাগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইইবির উদ্যোগে ঢাকা নগরীর উন্নয়ন, সেবা ও ভূমির সর্বোত্তম ব্যবহার শীর্ষক গোলটেবিল বৈঠক বেলা 2:30 আইইইবি সদর দপ্তর রমনা ঢাকায়। কারওয়ানবাজারের কাঁচামাল স্থানান্তরের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে স্থানান্তর কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলন সকাল 11:00 কারওয়ানবাজার ঢাকায়। ডিসিমিনেটিং ওয়ার্কশপ অন অ্যানুয়াল এডুকেশন স্ট্যাটিস্টিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুর 2:00 ব্যানবেজ অডিটোরিয়াম নীলক্ষেত ঢাকায়। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআইয়ের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা দুপুর 1:00 কারওয়ানবাজার ঢাকায়। মৎস্য অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট শীর্ষক প্রকল্প কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। দুপুর 12:30 বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তন ফার্মগেট ঢাকায়। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত 12 জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচিত সংসদ সদস্যদের ডাটা অ্যানালাইসিস শীর্ষক অনলাইন সংবাদ সম্মেলন সকাল 11:00। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।